আসসালামু আলাইকুম। আজকে আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবার লাগিয়ে আয়া পড়ছি। সবাই ভালো আছেন? আমি ভালো আছি। আজকে আমি আপনারে তেলাপিয়া মাছ দিয়া গ্রিল করা দেখামো, তাও আবার বারবিকিউ স্টাইলে। এই রেসিপিটা দেখতে হইলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, আর একটা লাইক দিয়া ভিডিওটা দেখা শুরু করুন। তেলাপিয়া মাছের গ্রিল করবার লাগে আমি এখানে লইছি আধা কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ। মাছটার কাটা কুটা ফালাই আগের থেকে খুব ভালো করে ধোয়া পরিষ্কার করে লইছি। ওই দুহীন অনকিতা করতেছি, অহন ছুরি দিয়া সেরা মাছটারে কোনাচ্ছা কোনাচ্ছা করে কাটতেছি। কাটাটা করে আমি এমনভাবে কাটতেইব একটু ডাবায় ডাবায়, আবার যাতে মাছের কাটাটা না কাটে হেমে দো খেয়াল রাখুন লাগবো। মাছের কাটাটা কাটলে কইলাম মাছটা যে সময় ভাজি করুম, এই সময় কইলাম মাছটা বাইঙ্গা যাইব গা। এলিকা খুব সাবধানে মাছটা একটু ডাবায় ডাবায় কাটবেন, আবার খেয়াল রাখবেন যাতে কাটাটা না কাটে। দেহা সুন্দর লাগে বলে উপরে দেখটু একটু কাইটা দেয়, তাইলে কইলাম হইতো না, মাছের ভিতরে কোনো মশলা যাইতো না, খাইবার সময় কইলাম ফাংশা লাগবো। মাছটারে খুব ভালো করে ওই দুই হইনি আমি কইলাম ডাবায় ডাবায় করে কাটতাছি। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করে জানাইন কেমন লাগছে, আর বেশি বেশি করে শেয়ার করে দিন। মাছটা কাটা হইলে এখন আমি আরেকটা বাটির মেজে নিছি, এক চা চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা। এটাও আপনারা মাছের পরিমাণ বুঝিয়া দিবেন মশলাটা, যদি মাছ বেশিও মশলা বাড়াই দিবেন, যদি কমও মশলা কমাই দিবেন। অহন দিছি এক চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আর আধা চা চামচ হলদির গুঁড়া। আরও দিতেছি আধা চা চামচের চেয়ে একটু কম জিরা গুঁড়া, আধা চা চামচের চেয়ে কম কোয়ার্টার চা চামচ চাট মশলা, আর কোয়ার্টার চা চামচ গরম মশলার গুঁড়া। অহন দিতেছি সয়া সস, সয়া সসের বোতলের যে সিপিটা আছে মুখটারি, এটা দিয়ে আমি এক মুখ সয়া সস দিছি। আর দিতেছি টমেটো সস, আমি এখন এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিতেছি। অহন দিতেছি বারবিকিউ সস, আমি এক চা চামচ বারবিকিউ সস দিছি। বারবিকিউ সসটা শেষ হয়েছে, নাইলে আর একটু বেশি দিলাম হইলে বোতল ডকর ফুচা বাচ্চা এক চামচ ওইসাই লেগে এটা দিয়ে দিছি। অহন দিছি স্বাদ মতো লবণ, আর দিতেছি লেবুর রস, আমি এখন এক টুকরা লেবু সিপ্পা দিছি, যে লেবুটা সিপ্পা দিছি এতে এক টেবিল চামচ পরিমাণ রস হইব। দিয়া সাইরা সবডি মশলারে চামচ দিয়া খুব ভালো করে লাইরা সাইরা মিশাই দিব। আমার কাছে মনে হয়েছে জালটা কম হইব, এই লিগে আমি এখন আরও আধা চা চামচ মরিচ দিচ্ছি। লবণটা দিবার সময় আপনারা খেয়াল রাখবেন, এন কিলাম তিন ধরনের সস দেওয়া হয়েছে, সয়া সস টমেটো সস বারবিকিউ সস, সসের মেজে কিলাম লবণ থাকে, এই জিনিসটা খেয়াল রেখে লবণটা দিন। মশলাটা মাহা হয়ে গেলে হন আগের থেকে যে মাছটারে কাইটটা রাখছিলাম এই মাছটা হন মশলাটার মেজে দিয়া সাইরা আদ দিয়া গুষা গুষা খুব ভালো করে মশলাটা মাছের সাথে লাগামু, যে জায়গাটি কাটছিলাম কাটাটির ভিতরে আঙ্গুল দিয়া দিয়া মশলাটারে ডুহাই দিমু। মশলাটা মাখবার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, মশলাটা যাতে বেশি পাতলা না হয়, পাতলা হইলে কিলাম মাছের শরীরের সাথে এটা লাগিয়ে থাকতো না, গড়গড়ায় ফইরা যাইবো গা। ওই দুহিন আমি কেমনে আঙ্গুল দিয়া মাছের কাটা জায়গাটির মিজে মশলাটা ডুহাই দিতেছি, এমনে ভালো করে গুষা গুষা করে আমি যেমনে করতেছি এমনে আপনারা মাছটারে গুষা গুষা মশলাটা দিবেন। অক করে যেমনে বিয়ার সময় বিড়াইতে বেড়াইতে রে উলদিফিন দেখ করে এমনে উলদিফিন দেইতাছি দিহন। মাছটার খুব ভালো করে মশলা মাহানি হয়ে গেলে আমি এটার একটা ডাকনা দিয়ে রাইখা দিমু আধা ঘন্টার লাগিয়া। আপনারা চাইলে সারা রাইতো রাইখা দিতে পারেন, তবে সারা রাইতে লাগিয়ে রাখলে নর্মাল ফ্রিজও রাখতে হইব। আমি এখন আধা ঘন্টা রাহম লেগে আমি আর ফ্রিজও রাখছি না, এমনি রেখে দিছি। ওই দুহিন ফিরে আয় ফুটছে আধা ঘন্টা পরে, অন ডাকনাটা খুললা এটার মেঝে অন দিয়ে দিতেছি সরিষার তেল। আমি এখন অল্প একটু সরিষার তেল দিয়া মাছটার সাথে মশলাটারে আবার ভালো করে মাহাই দিতেছি। ওই দুহিন এন কিলাম আধা চা চামচের মতো সরিষার তেল দিছি, দিয়া সেরা মাছের এফিটটার ভালো করে মাহায় আবার উল্টাই দিয়া হেফিটটার মেঝেও আধা চা চামচ সরিষার তেল দিয়ে দিতেছি, দিয়া সাইরা মাছটার সাথে ভালো করে আবার আঙুল দিয়া গুষা গুষা কাটা জায়গাটি লাগাই দিতেছি।
মশলাটা একটু সময় নেয়া ধৈর্য ধরে মায় তৈব এতে তাড়াহুড়া করলে হইতো না। এই পুরাটা রেসিপিও একটু সময় নেয়া করতেইব, কোনো তাড়াহুড়া করন যাইতো না। আমি চুলার মেঝে আগের থেকে একটা গ্রিল প্যান বসায় খুব ভালো করে গরম করে রাখছি। অনেকটা আমি যে দিতাছি সরিষার তেল, এই রেসিপিতে তেলের পরিমাণটা খুব বেশি একটা লাগে না। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিছি, এ তেলে আমার পুরাটা মাছ গ্রিল হইব। তেলটা খুব ভালো করে গরম হয়ে আইলে হনিডের মেঝে দিয়ে দিতেছি মাছটা। ওই ধরুন মাছটা দিয়া চুলার আঁচটা একবারে কমায় দিয়া সেটা আমি এখন মাছটারে বাজুম। দশ বারো মিনিট বাজার পরে আমি মাছটারে উল্ডাই দিতেছি। উল্ডাইতাম গিয়া তো হইছে এখন মহাবিপদ, মাছ তো উল্ডাইতারি না, কেমনে উল্ডা মুড়ে বাঙ্গানি জায়গা, টেনশনে আছি। দেখুন দুই হান্তা দুইটা দৌড়েও পারতাছি না, কোনো রমে আল্লা আল্লাহ কইরা উল্ডাইতাম গিয়েও দি পারলাম না, এই উল্ডাই লাইছি। ওই দেখুন কি সুন্দর কালার হয়েছে দেখছেন নি, বেশি তেল কইলাম দিই না, বেশি তেল দিলে এরা মচমচ হয়ে যাবো, এমন কালা কালা ফুরা ফুরা কইলাম হইতো না, গ্রিল কইলাম আর হইতো না। অন উল্ডাই দিয়া সেরা মশলাটা, যে মশলাটা আমার বিস্তি আসছেন মাছটা মাহায় সেরা, এখন এই মশলাটা একটা ব্রাশ দিয়া ওই দেখুন আমি মাছের কাটা জায়গাটির মেঝে আবারও ব্রাশ করে দিতেছি। সুন্দর করে সব জায়গার মেঝে ব্রাশ করে দিবেন। চুলার আগুনটা করলাম একবারে কমায় রাখবেন, নাইলে করলাম উফরে দা কালার আয় পড়বো আর ভিতরে দা মাছটা কাঁচা থাকব। মশলাটা ব্রাশ করে দিয়ে আমি আবারও 10-12 মিনিট অপেক্ষা করুম। ওই ধরুন আবার 10 মিনিট পরে আবার উল্ডাই দিতেছি, উল্ডা নিটা হইছে হা বিপদ, উল্ডাইতাম গেলেও যত ঝামেলা, বাইঙ্গানি জায়গা খুব টেনশনে থাকি। ওই ধরুন এ সাইডটার মেঝেও আমি আবার মশলাটা ব্রাশ করে দিমু। আমার এই মাছটা ভাজা হইতে সময় লাগছে 35 মিনিট, এটা একটু সময় নেওয়া ধৈর্য ধরে করতে হইব। যদি তাড়াহুড়া করেন তাহলে কিলাম মাছটার ভিতরটা কাঁচা থাকবো, এলিগে চুলার আগুনটা এক করে কমায় দিয়া আস্তে আস্তে এটা করতে হইব। চুলার কাছে যখন দাঁড়ায় থাকুন লাগবো এমন কোনো কথা নেই, আপনি এটা বয়ে দেওয়া যায়, মেহমান আইলে আড্ডা দিতার বাইন, ঘরের কাজ করতার বাইন, এটা এটার মতো হইতে থাকুক, আপনার এখানে দাঁড়ায় থাকার কোনো দরকার নাই। খালি সময় মতো আয়া উল্ডাই দিবেন আর মশলাটা ব্রাশ করে দিবেন। আমি মাছটারে আবারও উল্ডাই দিছি, উল্ডানির কাজটা অবশ্যই খুব সাবধানে করবেন, নাইলে কিলাম মাছটা ভাঙ্গে যাইতো গাফারে। মাছের গ্রিল কিলাম হয়ে গেছে, আমি এখন এটার চুলার থেকে নামায়া পরিবেশন করে আপনারা দেখাই দিতেছি কি মনে হইছে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন না দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আপনারা তখন দেখছিলেন নীলুফা কিচেন অ্যান্ড ব্লগ। রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর বেশি বেশি করে শেয়ার করে দিন। আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হইব এরকম সহজ ও সুন্দর কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।